শোনো, এটা তোমার ফোন। ও, আমার ফোন? জি বাবা, এটা তোমার ফোন, পকেটে রাখতে পড়ে গেছে, এই নাও। আরে, এই মেয়েটা কে? দেখি কোন মেয়েটা। ও, এটার কথা বলছেন? এটা তোমার গার্লফ্রেন্ড। ও আচ্ছা, ও তোমার গার্লফ্রেন্ড? তা কতদিনের সম্পর্ক? ও, কতদিনের সম্পর্ক? বেশি দিন না, এই মাসখানেক হবে। আর আমার এরকম অহরহর গার্লফ্রেন্ড আছে, এই ধরেন আপনার 20-30টা আছে। কিন্তু আমি যখন যার সঙ্গে ডেটিং করতে যাই, তখন তার ছবিটা আমার ওয়ালপেপারে রাখি। আজকে ওর সঙ্গে ডেটিং করতে যাবো, তো তাই ওর ছবিটা ওয়ালপেপারে রাখছি। আজকে নাকি ওর বাসা ফাঁকা, ওর মা বাসায় নেই, কোথায় যেন গিয়েছে, তাই আমি যাচ্ছি। আজকে ওর সঙ্গে খুব এনজয় করব। ও আচ্ছা, তাহলে তুমি আজকে মেয়েটার সাথে ডেট করবা, ওর বাসা আজকে ফাঁকা। আচ্ছা তাহলে বাবা, ঠিক আছে, তাহলে তুমি যাও। হ্যাঁ হ্যাঁ আন্টি, যাবোই তো। আপনি জানেন না, ওর বাসা অনেক বড় বাসা, পুরো বাসাটা ফাঁকা। ইস, আজকে যে আমি ওর সঙ্গে যে কত মজা করব, এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আর যাই হোক, আমি আপনাকে এসব বলছি কেন? কে আপনি? না বাবা, আমি তো কেউ না, আমি একটু বাসের জন্য অপেক্ষা করতেছি, তো দেখলাম তোমার ফোনটা পড়ে গেলো, সেই জন্য তোমায় ডাকলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তুমি যাও। আচ্ছা ঠিক আছে আন্টি, আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই। হ্যাঁ, কি বলে গেল ছেলেটা? আমার মেয়ের সাথে প্রেম করে আজকে ডেটিং করতে যাইবে? না, আজকে আমি এদিকে যাব না, আজকে আমি বাসায় ফিরব, দেখি আমার মেয়ের সাথে ও কী কী করে। আরে আসো, এত দেরি তো দেরি করলা কেন? কখন ফোন দিয়েছি আমি? আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, রাস্তায় কি ঝামেলা হয়ে গেছে। কত দেরি করছো, আমি কখন ফোন দিয়েছি? আরে দেরি কি আর, আমি ইচ্ছে করে করেছি, জানো না রাস্তায় একটু প্রবলেম হয়ে গেছিল। কি হয়েছে? তোমার সঙ্গে শেষবার যখন কথা বললাম না, কথা বলে ফোনটা পকেটে রাখতে গিয়ে নিচে পড়ে গেছিল। তারপর আর এক মহিলার সঙ্গে দেখা, মহিলা ফোনটা পেয়ে তারপর এত প্যাচাল, এত কথা, ওখানে একটু দেরি হয়। আচ্ছা বাদ দাও ওসব কথা না, এখন তোমার সঙ্গে কিন্তু আমি রোম্যান্স করব। মাহি, আশ্চর্য, আপনি আমার পিছু পিছু এই বাসা পর্যন্ত চলে আসছেন, আপনি তো সাংঘাতিক অভদ্র মহিলা, যান এখান থেকে, চলে যান। আরে তুমি চুপ করো, উনি আমার মা। কি, উনি তোমার মা? হ্যাঁ উনি আমার মা। মা, তুমি না বড় অপর বাসায় গেলা, তাহলে এখানে কি করতেছো? আমি কেন বাসায় ফিরে আসছি এটা তোরে পরে বলতেছি, আগে বল ওই ছেলেটা কে। মা, ও আমার বয়ফ্রেন্ড। মা, তুই কার সাথে সম্পর্ক করিস আমার কোনো তাতে সমস্যা নাই, কিন্তু এর মধ্যে নষ্ট ছেলের সাথে সম্পর্ক করা, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। কি বলো মা, এ তো অনেক ভালো ছেলে, নষ্ট ছেলে মানে এক মাস হলো সম্পর্ক, এই এক মাসের ভিতরে তো আমি খারাপ কিছু দেখি নাই, ও অনেক ভালো ছেলে মা। চুপ কর, ওই ভালো ছেলে না খারাপ ছেলে সেটা আমার থেকে তুই বেশি জানিস না। রাস্তায় ওর সাথে দেখা হওয়ার পর আমি যা যা জানলাম, ছি, আমি এটা তোরে বলতে পারবো না। তুই এক কাজ কর, ওর মোবাইল চেক কর, তাহলেই জানতে পারবি। মা, তুমি এসব কী বলছো? মা এসব কী বলছে? মার সাথে রাস্তায় কী হয়েছিল দেখি, তোমার ফোন বের করো, তাড়াতাড়ি ফোন বের করো। আরে তুমি আমার কথা শোনো না, উনি আসলে যা বলছে সব মিথ্যা বলছে, ওনার সঙ্গে আমার কোনো কিছুই হয়নি তো। তুমি ফোন বের করো, আমি ফোন দেখবো, ফোন বের করো, তাড়াতাড়ি বের করো দেখি। এতগুলা এতগুলো মেয়ের ছবি দেখি তোমার হোয়াটসঅ্যাপ দেখি, কতগুলো দেখি, সব এতগুলো মেয়ের, এতগুলো মেয়ের সাথে তোমার ছবি, ছি আমার ভাবতেও ঘৃণা লাগছে, ছি তোমার সাথে আমার সম্পর্ক রাখা লাগবে, যাও এখান থেকে, তুমি যাও এখান থেকে, ছি আমি কত ভালো ভাবছিলাম, যাও এখান থেকে, ছি। মা মন খারাপ করিস না, মা আমাকে ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় ভুল থেকে বেঁচে গেলাম, তুমি আমার চোখ খুলে দিয়েছো মা, আসলে অনেক খারাপ ছিল, অনেক খারাপ, তুমি আমাকে ক্ষমা করে দাও মা প্লিজ। ঠিক আছে মা, তুই যে তোর ভুলটা বুঝছিস এটা আমি অনেক খুশি হয়েছি শুনে, তুই চিন্তা করিস না, তোকে অনেক বড় জায়গা বিয়ে দেবো, অনেক সুখে থাকবি মা, আমি তো তোর মা।